আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি রুমানা রহমান, বনশ্রী ন্যাশনাল এল স্কুলের গণিতের সহকারী শিক্ষক। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর অধ্যায় এগারোর একটি সৃজনশীল। আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 26। আপনাদের আজকের ক্লাসে কোনো এজডব্লিউ থাকবে না, তবে এই ধরনের সৃজনশীলগুলো আপনারা বাসায় অনুশীলন করবেন আপনাদের পরীক্ষার জন্য। দেখেন, এখানে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া আছে। নম্বরগুলো এখানে লেখা আছে, দেখেন এখানে 30টা সংখ্যা আছে। ক নম্বরে জানতে চেয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গণ নির্ণয় করো। গ মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে চলেন প্রথমে আমরা দেখে আসি যে ক নম্বরে 5 শ্রেণী ব্যবধান ধরে কীভাবে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারি। এখানে আমরা দেখলাম যে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো যে দেয়া আছে তার মধ্যে সবচেয়ে বড় নম্বর আছে 73 এবং সবচেয়ে ছোট নম্বর আছে 42। তো আমাদের পরিসর নির্ণয় করার সূত্রটা আমরা জানি যে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর, মানে এই পার্থক্যটা বিয়োগ করে তার সাথে এক যোগ করলে আমরা পরিসর পেয়ে যাই। তাহলে আমরা দেখি পরিসর কত আসে, 73 থেকে 42 মাইনাস করব। 2 আর 1 = 3, 4 আর 3 = 7, তার সাথে এক যোগ করলে হবে 32। এবার 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্র হলো পরিসরকে যত শ্রেণী ব্যবধান আমরা বলবে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা 32কে 5 দিয়ে ভাগ করব। আমরা জানি যে 32কে সরাসরি 5 দিয়ে পূর্ণ সংখ্যায় ভাগ করা যায় না, আমাদের ভাগফলটা আসে 6.4, মানে 6.4। কিন্তু আমাদের শ্রেণীর সংখ্যা যেহেতু একটা পূর্ণ সংখ্যায় আসতে হয়, আমরা জানি যে এখানে যেই দশমিক সংখ্যাটা আসবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটাই হবে আমাদের শ্রেণী সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে সমতুল চিহ্নটা ব্যবহার করতে পারি। সুতরাং শ্রেণী সংখ্যা 7, তাহলে আমাদের ক নং-এর অ্যান্সার কত হলো? 7। এবার আপনাদের সুবিধার জন্য আমি ছকটা আগে থেকে কিছুটা করে রেখেছি, তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। এখানে আমাদের, আমরা দেখেছি যে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 42, তাই আমরা শ্রেণীব্যাপ্তিটা 41 থেকে শুরু করেছি 5 শ্রেণীব্যাপ্তি ধরে, মানে 41, 42, 43, 44, 45, 5টা সংখ্যা একটা শ্রেণীতে থাকবে 41 থেকে 45 পর্যন্ত। তার পরের শ্রেণীতে থাকবে 46 থেকে 50, তার পরের 5টা সংখ্যা 51 থেকে 55 থাকবে এর পরের শ্রেণীতে। এইরকম করে 5 শ্রেণী ব্যাপ্তি ধরে ধরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি। আমাদের শ্রেণী সংখ্যা হবে 7টি। এভাবে আমরা শ্রেণীটাকে সাজিয়েছি, শ্রেণীব্যাপ্তিটাকে সাজিয়েছি। এবার খেয়াল করে দেখেন, এই যে এক একটা শ্রেণীর, এখানে যেমন 41 হলো এই শ্রেণীর নিম্নমান, 45 হলো এটার ঊর্ধ্বমান। এই দুইটা যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা যেই মানটা পাবো সেটা হলো শ্রেণীর মধ্যমান। এবার 41 আর 45কে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পাই 43। আর মধ্যমান, যেহেতু এখানে শ্রেণীব্যাপ্তি 5, তাই মধ্যমানগুলোর মধ্যেও 5-5 করে ডিফারেন্স থাকবে। আপনি এভাবেও লিখতে পারেন যে 43 থেকে 5 বেশি 48, তার থেকে 53, তার থেকে 5 বেশি 58, এভাবেও লিখে ফেলতে পারেন। আবার আপনি যদি মনে করেন আমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখব, প্রত্যেকটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একই সংখ্যা চলে আসবে। ঠিক আছে, এখন আমরা এই যে শ্রেণীব্যাপ্তিতে ধরেন 41 থেকে 45 পর্যন্ত কয়টি সংখ্যা আছে আমার এখানে 30টা সংখ্যার মধ্যে, সেই সংখ্যাগুলো আমি কীভাবে বের করব। আমরা প্রথমে একটা সংখ্যা ধরবো 45, 45টা কোন ঘরে থাকবে? এই ঘরে, এখানে একটা দাগ দিব। আবার 42-এর জন্য 42 যেই ঘরে থাকবে এখানেই থাকবে, সেখানে আরেকটা দাগ দিব। আবার 60 যেই ঘরে থাকবে সেখানে একটা দাগ দিব। এই যে দাগগুলো দিচ্ছি এগুলোকে বলা হয় ট্যালি চিহ্ন। এইভাবে যদি আমি দাগগুলো দিয়ে ফেলতে পারি 30টা সংখ্যার জন্য, আমি এখানে 30টা দাগ দিয়েছি যেটা যেই ঘরে বসবে। এখানে দেখেন 4টা দাগ দেওয়ার পরে পঞ্চম দাগটা পড়ে প্রথমটার মাথা থেকে শেষটার পা পর্যন্ত, তো এটা হলো আমাদের ট্যালি চিহ্ন। তো ট্যালি চিহ্নের এই যে এখানে যে কয়টা দাগ দিব সেভাবে আমি গণসংখ্যাগুলো লিখব। যেমন এখানে গণসংখ্যা 4টা দাগ ছিল তাই গণসংখ্যা 4, এখানে 5টা দাগ তাই গণসংখ্যা 5, এখানে 6টা দাগ গণসংখ্যা 6। আচ্ছা, আমি বাংলায় লিখছি,
প্রশ্নটা যেহেতু বাংলায় এখানে 7 এখানে 3 এখানে 3 এখানে 2 খেয়াল করে দেখবেন আমাদের মোট গণসংখ্যা n মোট গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি এখানে সবগুলোর যোগফল আমাদের এই যে 30টা সংখ্যা আছে 30 হবে যদি 30 মিলে যায় তখন আমরা বুঝব যে আমাদের গণসংখ্যা সারণীটা তৈরি করা ঠিক আছে 5 আর 4 9 9 আর 6 15 15 আর 7 22 22 আর 3 25 25 আর 3 28 তার সাথে 2 যোগ করলে 30 তাহলে আমাদের এখানে মোট গণসংখ্যা 30 আসছে আমাদের সংখ্যাও এখানে 30টা আছে আর আমরা লিখে ফেললাম মোট গণসংখ্যা 30 এখন আমাদের কাজ হলো fi এবং xi এই দুটো গুণ করে দেওয়া যেমন 43 এর সাথে 4 গুণ করব 48 এর সাথে 5 গুণ করব সেই গুণফলগুলো আমরা এখানে লিখব তাহলে দেখেন 4 দিয়ে 43 কে গুণ করলে আমাদের হবে 172 তারপরে হবে 240 এখানে হবে 318 406 189 204 এবং 146 তারপরে আমাদের এখানে আমাদের গড় নির্ণয়ের সূত্র আমরা জানি আমাদের সামেশন অফ fi xi তার মানে I এর মান এখানে 1 থেকে আমাদের শ্রেণীর সংখ্যার সমান হবে 7 মানে 1 থেকে 7 প্রথম fi xi কোনটা এটা তারপরে fi xi এটা এটা হলো f2 x2 এটা f3 x3 তাহলে এই যে সবগুলোর এগুলোর সামেশন মানে যোগফল আমাকে নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের যোগফল আসে 1675 তাহলে এবার আমরা এই মানগুলো ব্যবহার করে গড়ের সূত্রের সাহায্যে আমরা গড় নির্ণয় করে ফেলতে পারবো আমরা জানি গড় আমরা x বার দিয়ে প্রকাশ করতে পারি fi xi I equal to 1 থেকে 7 আর এখানে ডিভাইডেড বাই n অনেকে 1 বাই n ইনটু সামেশন অফ fi xi লেখেন একই কথা দুইটা আমি n দিয়ে ভাগ করে দেওয়াটা নিচেও লিখতে পারি 1 বাই n দিয়েও লিখতে পারি এবার মান বসিয়ে দিচ্ছি 1675 নিচে হলো 30 আবার এটাকে আপনারা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করেন তাহলে হবে 55.8333 এরকম করে চলতেই থাকে তাহলে আমরা এইরকম করে চলতে থাকে এটা এটা হলো একটা অমূলক সংখ্যা হয় তো আমরা এটাকে প্রায় দিয়ে লিখে দিব যে আমাদের গড় হলো 55.833 প্রায় এটাই হলো আমাদের খয়ের অ্যানসার তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে আমরা খ নামটা করে ফেললাম আশা করি আপনারা এই ধরনের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের মধ্যক এবং প্রচরক নির্ণয়ে সাধারণত মধ্যক বলতে আমরা কি বুঝি মধ্যক বলতে আমরা বুঝি যে মাঝখানে কোন সংখ্যাটা আছে সেটা এটাই হলো আমাদের মধ্যকের মান তো আমরা প্রথমে এখানে তো আমাদের উপাত্তগুলো অবিন্যস্ত অবস্থায় আছে তো অবিন্যস্ত অবস্থায় উপাত্তগুলোকে আমি কিন্তু মাঝখানে কোনটা সংখ্যা আছে এটা আমরা বুঝতে পারবো না তো এটা বোঝার জন্য আমাকে প্রথমে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে মানে সাজাতে হবে তো প্রথম কাজ হলো আমাদের উপাত্তগুলোকে সাজিয়ে নেওয়া আমরা এখানে লিখে নিচ্ছি যে প্রাপ্ত নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমরা এখন সংখ্যাগুলোকে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাব তো প্রথমে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা আছে 42 তারপরে 43 আছে দুইবার 45 46 48 আছে দুইবার 49 আছে দুইবার 51 52 আছে তিনবার 53 54 56 57 58 59 আছে দুইবার 60
একষট্টি, তেষট্টি, চৌষট্টি, সাতষট্টি, আটষট্টি, সত্তর, একাত্তর, তিয়াত্তর। এবার আমরা সাজিয়ে একটু গুনে দেখি যে আমাদের এখানে তিরিশটা সংখ্যা আছে কি না। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, ত্রিশ। আমাদের এখানে ত্রিশটা সংখ্যা আছে, তার মানে আমি সবগুলো সংখ্যা এখানে সাজিয়ে নিয়েছি। এবার এখানে দেখা যাচ্ছে যে এখানে মোট সংখ্যা n সমান ত্রিশ, ত্রিশটি। সুতরাং n বাই টু, ত্রিশ ভাগ দুই সমান পনেরো। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা জানি যে এই যে ত্রিশটি, এটা কি জোড়, যা জোড় সংখ্যা। ঠিক আছে, তো আমরা জানি যে যখন জোড় হবে, যেমন যদি চারজন মানুষ আপনারা পাশাপাশি বসেন, তাহলে তাদের মাঝখানে কি থাকবে, তাদের মধ্যক কি হবে, তাদের মধ্যক, তাদের মাঝখানে তো কিছুই নাই, তাহলে এই দুইজনের মাঝখানের যে দুইটা সংখ্যা থাকে তাদের গড়ই হবে আমাদের মধ্যক। আর যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে মাঝখানে তো আমরা দুই পাশে বাদ দিয়ে মাঝখানে একটা সংখ্যা পেয়েই যাই, তাহলে সেটাই সরাসরি মধ্যক হয়ে যায়। কিন্তু জোড়ের বেলায় তো তা হয় না, তাই সূত্রের সাহায্যে আমরা এই মধ্যকটা বের করতে পারি। যে মধ্যক নির্ণয়ের সূত্র হলো এন বাই টু প্লাস এন বাই টু প্লাস এক, মানে দুই ভাগ এক, এই তম পদ ভাগ দুই, মানে এদের গড়। তাহলে এখানে এন বাই টু আমাদের পনেরোতম পদ যোগ ষোলোতম পদ ভাগ দুই। এবার এই যে আমরা সাজিয়ে নিয়েছি, এখান থেকে আমরা খুব সহজেই পনেরোতম এবং ষোলোতম পদটা পেয়ে যাব। সাজানোর ছাড়া কিন্তু আমরা এটা বের করতে পারবো না, সাজানো হলেই আমরা বের করতে পারবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো। তাহলে পনেরোতম এবং ষোলোতম এই দুইটা পদ হলো আমার চুয়ান্ন এবং ছাপ্পান্ন। তাহলে চুয়ান্ন যোগ ছাপ্পান্ন ভাগ দুই, এটা ক্যালকুলেশন করে আমার আসে একশো দশ ভাগ দুই সমান পঞ্চান্ন। তাহলে আমাদের নির্ণয় মধ্যক কত বের হয়ে গেল, পঞ্চান্ন। আমরা এটাই লিখি অ্যান্সার, নির্ণয় মধ্যক পঞ্চান্ন। আচ্ছা, অ্যান্সার এখানে লেখা যাবে না, কারণ হলো আমাদের আরেকটা জিনিস বের করা বাকি আছে, আমাদের প্রচুরকও বের করতে হবে। এখন প্রচুরক বলতে আমরা কি বুঝি, প্রচুরক মানে বুঝি যে প্রচুর পরিমাণে যেটা থাকবে। তার মানে এখানে আমাদের অনেকগুলো সংখ্যা আছে, একবার করে আছে, দুইবার করেও আছে, তিনবার করেও আছে, কোন কোন সংখ্যা কতবার আছে সেই জিনিসগুলো আমাকে আগে লিখে তারপরে করতে হবে। মধ্যকটা আমি মুছে দিচ্ছি, আমি এখানে আবার প্রচুরকটা লিখছি। আমরা এই যে সাজানো অংশটা আছে এটা দিয়েই আমরা প্রচুরকটা নির্ণয় করতে পারব। কিছুটা লেখা লিখতে হবে শুধু। এখানে লেখাগুলোকে সংক্ষিপ্ত করার জন্য আমরা একবারে লিখতে পারি তেতাল্লিশ, আটচল্লিশ, উনপঞ্চাশ, ছাপ্পান্ন এবং উনষাট সংখ্যাগুলো আছে দুইবার, বান্ন আছে তিনবার, বাকি সব সংখ্যাগুলো একবার করে আছে। সুতরাং নির্ণেয় প্রচুরক কত হবে আমরা বুঝতে পারছি, প্রচুর পরিমাণে যেটা আছে শুধুমাত্র বান্নই তিনবার আছে, বাকি অনেকগুলো সংখ্যা দুইবার থাকলেও বান্নের মতো করে আর কেউ নাই। তাহলে নির্ণেয় প্রচুরক কত হবে, বান্ন। এবার আমরা অ্যান্সারটা লিখতে পারি, অ্যান্সার মধ্য পঞ্চান্ন এবং প্রচুরক বান্ন। ঠিক আছে,
আশা করি সৃজনশীলটা আপনারা সবাই ভালোমতোই বুঝতে পেরেছেন। এই ধরনের সৃজনশীলগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর পরিসংখ্যান থেকে তো একটা সৃজনশীল আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারেন। আশা করি আপনাদের আজকের ক্লাসটা আপনাদের জন্য উপকারে আসবে। আপনারা বাসায় আরও ভালো করে প্র্যাকটিস করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।